হ্যালো এভরিওয়ান, আমি ব্যাকবেঞ্চার। তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলে। তো তোমাদের মধ্যে একজনে কমেন্ট করেছিল যে স্যার, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজির যে কলেজটা, সেই কলেজটার রিভিউ দিতে। তো আমি ভেবেচিন্তে দেখলাম যে এই কলেজের রিভিউ এই কলেজের স্টুডেন্টরা সব থেকে বেশি ভালো দিতে পারবে। তো তাই আমার একটা বন্ধু 2019 এই কলেজ থেকে পাস আউট করেছিল, তো তার কাছ থেকেই আমরা শুনবো যে কলেজটা কেমন, কলেজটা কোথায় অবস্থিত, কিভাবে যেতে হয় এবং বৃত্তান্ত এই কলেজের সম্পর্কে এ টু জেড আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো প্রথমে আমার বন্ধুর পরিচয়টা তোমাদেরকে বলি। নমস্কার, আমি সৌরভ দাস। আমি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে 2019 পাস আউট করি ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো আপাতত এখন আমার কর্মজীবন চলছে। মানে পাস আউট করার পরে তুমি জব পেয়ে গেছিলে, তাই তো? হ্যাঁ, পাস আউট করার পর আমি জব পেয়ে যাই আর কি। আচ্ছা, এবার বলবো যে এই কলেজটাতে যাওয়ার জন্য যে লোকেশন, মানে কীভাবে যাওয়া যাবে এই কলেজটাতে? দেখো, কলেজটাতে দু তিনভাবে যাওয়া যায়। এবার কেউ যদি মানে অনেক দূরে থাকে, তখন তো সে যাতায়াত করতে পারবে না, সে কলেজের ওখানেই থাকলো। হ্যাঁ, প্রথমবার আসার জন্য বলতে গেলে যদি কেউ দমদম থেকে আসতে চায়, মানে দমদম স্টেশনে নেমে সেখানে শিয়ালদা লাইনে হ্যাঁ, শিয়ালদা রুটে যারা থাকে, শিয়ালদা রুটে থেকে তারা দমদম নামবে। দমদম থেকে বাসে আসতে পারে বা অটোতেও আসতে পারে, দুটোই আসে। বেশি দূর না, তাই না? না, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি বললে যদি অটোতে আসতে চায় তাহলে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি নামতে হবে, বাসে আসলেও সেম দমদম স্টেশন থেকে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি নামতে হবে। আর দমদম স্টেশন থেকে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি অবধি প্রচুর বাস, মানে বিভিন্ন রুটে যাওয়ার বাস সব ওই বিটি রোডের ওপর দিয়েই পাস করে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার অন্য লাইনে হাওড়া দিয়ে কেউ আসতে চায়, হাওড়া দিয়ে ডাইরেক্ট বাস নেই সেরকম একটা। হাওড়া দিয়ে সে যদি বালি চলে আসে, বালি থেকে ওপরেই, মানে বালি স্টেশনের ওখানে ওপরেই তোমাদের বালির ব্রিজ আছে, বালির ব্রিজে বালি হল স্টপেজ থেকে অনেক বাস যায়। আচ্ছা, তোমার নিউ টাউনের বাস যায়, লেক টাউনের বাস যায়, করুণাময়ীর বাস যায়। বাস ধরলেই রবীন্দ্রভারতীর নাম যাবে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি নামলেই ওই মানে স্টপেজের নামও হচ্ছে রবীন্দ্রভারতী। আচ্ছা, মানে বাস স্টপেজের নামও রবীন্দ্রভারতী। ওখানে নেমে হেঁটে 2 মিনিট, মানে রবীন্দ্রভারতীর পাশেই আমাদের বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি। আচ্ছা আচ্ছা, কলেজ মানে দমদমে নামলেও সেই বিড়লা এই রবীন্দ্রভারতীতে আসতে হবে, এবং যদি হাওড়া থেকে ওই লাইনে আসে তাহলে হাওড়া থেকে বালি, বালি থেকে রবীন্দ্রভারতী। আচ্ছা, এইটা হচ্ছে রুট। এবার জিজ্ঞাসা করবো যে কলেজটাতে কী কী ট্রেড আছে? কলেজটাতে তোমার 1 নম্বরে যদি বলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, 2 ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, 3 ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, 4 ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এবং প্যাকেজিং টেকনোলজি, এই 5 ট্রেড আছে কলেজে। আচ্ছা, এবার এই পাঁচটা ট্রেডের মানে প্র্যাকটিক্যাল কেমন হয়? যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কিন্তু প্র্যাকটিক্যালটা খুব ভালো করে শিখতে হয় এবং জানতে হয়, কারণ এই প্র্যাকটিক্যালটাই কিন্তু জবের ক্ষেত্রে আমাদের কাজে লাগে, ঠিক আছে? তো এই কলেজে প্র্যাকটিক্যালটা কেমন হয়? দেখো, যখন আমরা মানে ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমাদের ফার্স্ট ইয়ার 2016 তখন তো আমাদের কমন সবার যেরকম প্র্যাকটিক্যাল, মানে সব ট্রেডেরই একই সাবজেক্ট, কেমিস্ট্রি ল্যাব আছে, ফিজিক্স ল্যাব আছে, তারপরে সেগুলো ছাড়া ওয়ার্কশপ ছিল, অনেকগুলো করে ওয়ার্কশপ ছিল, মানে সবাইকে কমন 3 করে ওয়ার্কশপ মানে থাকতে হবে প্রত্যেকের, প্রতিটা ট্রেডের মানে স্যাররাই ই করে দিত, মানে গাইড করে দিত যে কাকে মানে কোন ট্রেডে কোন ওয়ার্কশপ হবে এই এই সেমিস্টারে বা পরবর্তী সেমিস্টারে, মানে স্যাররাই সব কিছু গাইড করে দিত। আচ্ছা, আর তো আমাদের ফার্স্ট ইয়ারে ওয়ার্কশপগুলো ল্যাবগুলো খুবই ভালো হয়েছে, মানে যারা আর কি মাধ্যমিক দিয়েও এসেছিলো তারাও খুব আর কি হেল্প পেয়েছে ওয়ার্কশপগুলো করে বা তোমার ল্যাবগুলো করে।
মানে যারা মাধ্যমিক দিয়ে আসে তাদের একটু সমস্যা হয়, প্রথম প্রথম একটু সমস্যা হয়। কিন্তু এবার আমরা আমি যেহেতু আমার মানে প্লাস টুটা আমি সায়েন্সে করেছি, তো ওই জন্য আমার অতটা অসুবিধা হয়নি কেমিস্ট্রি ফিজিক্স ল্যাবে। কিন্তু আশা করি যাদের যারা আর কি মাধ্যমিক দিয়েও আসবে তাদেরও অতটা অসুবিধা হবে না, কারণ ভালো গাইড করে। আর আমাদের কলেজে তোমার একজন মানে আমাদের ফিজিক্স আমাদের কেমিস্ট্রির যে মানে ফার্স্ট ইয়ারে আমরা একটা মানে বই পড়তাম, তো ওই বইয়ের আর কি যে মানে আর কি রাইটার কাবেরী ভট্টাচার্য, তো উনি হচ্ছে আমাদের কলেজেরই আর কি মানে প্রফেসর আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে খুব ভালোভাবেই পড়াশোনাটা হতো, মানে প্র্যাকটিক্যালটাও খুব ভালোভাবে হয় এবং পড়াশোনাটাও খুব ভালোভাবে হয়। ভালো মানে স্যার অভিজ্ঞ অভিজ্ঞ স্যার ম্যাডাম আছেন তাই না কলেজে? পুরনো পুরনো প্রচুর স্যার ম্যাডাম আছেন, নতুনও হয়তো আসতে পারে, কারণ আমি তো 4 বছর হয়ে গেছে পাস আউট হয়েছি, তো মিডিলে অনেক নতুন স্যার ম্যাডামও আসতে পারেন। তবে আমাদের সময় অনেক ভালো ভালো স্যার ম্যাডাম ছিল, এখনও অনেকে আছে, অনেকে হয়তো ট্রান্সফারও হয়ে যেতে পারে, কারণ নতুন নতুন অনেক কলেজ হয়েছে, সেখানে হয়তো মানে চাহিদা পূরণের জন্য অনেক পুরনো কলেজ থেকে স্যার ম্যাডামরা ট্রান্সফার হয়েছেন। বাট কলেজটা পড়াশোনা এবং প্র্যাকটিক্যাল দুটোই পাশাপাশি খুব ভালো হয়, মানে পড়াশোনা বলতে গেলে খুবই ভালো হয়। মানে আমি তো কখনো মানে কলেজ মিস করতাম না, শনিবারও কলেজ যেতাম। আর আমাদের আমাদের মানে ফার্স্ট ইয়ারে তো ভালোই হতো, খুবই ভালো, মানে আমাদের যে ম্যাথের টিচার ছিলেন উনি দুর্দান্ত ম্যাথ করাতো, ফার্স্ট ইয়ারে কথা বলছি। তো ফার্স্ট ইয়ারটা আমরা খুবই ভালো কাটিয়েছি, সেকেন্ড ইয়ারে যখন প্রত্যেকে আমরা নিজেদের ট্রেডে গেলাম, তো তখন ট্রেডের যারা টিচার ছিলেন তারাও খুব মানে খুবই ভালো। আমাদের যে ইনস্ট্রুমেন্টেশনের যারা স্যার ছিলেন তিনজন স্যার, দুজন স্যার একজন ম্যাডাম ছিলেন, তো যারা আর কি মানে স্যার ছিলেন তারা খুবই অভিজ্ঞ ছিলেন, তো তা মানে ম্যাডামও খুব অভিজ্ঞ ছিলেন, কিন্তু স্যারেরা আরও বেশি অভিজ্ঞ ছিলেন, তো ওনাদের ক্লাস খুবই আমরা মানে উপকৃত হয়েছিলাম ওই সময়, কারণ খুবই বুঝতে সুবিধা হতো, ক্লাস ভালোভাবে বোঝাতেন আমাদেরকে, খুব ভালোভাবে বোঝাতেন, পড়াশোনাটা খুব ভালোভাবে হয় এটা। আর অন্যান্য ডেটে বলতে গেলে ইলেকট্রিক্যালে আমি দেখেছি ইলেকট্রিক্যালেও সব অভিজ্ঞ টিচার আছেন, মেকানিক্যালেও আছেন, কোনো ট্রেডে কমতি নেই, সব ট্রেডেই অভিজ্ঞ টিচার সব রয়েছেন। আর প্র্যাকটিক্যাল বলতে গেলে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে ভালোই প্র্যাকটিক্যাল আমরা পেয়েছি, মানে ওরকম নয় মানে যে স্যার যে করাচ্ছেন না বা স্কিপ করে যাচ্ছেন প্র্যাকটিক্যাল, ওরকম নয়, অসুবিধা থাকলেও স্যার টাইম বের করে ঠিক প্র্যাকটিক্যাল করে দিত। আর ইলেকট্রিক্যাল মেকানিক্যালে তো সব থেকে ভালো প্র্যাকটিক্যাল হতো, ইলেকট্রিক্যালে তো সব থেকে ভালো আমি যা দেখেছি, কেননা ইলেকট্রিক্যালে মানে ম্যাক্সিমাম প্র্যাকটিক্যালই থাকতো, থিওরিও থাকতো, কিন্তু প্র্যাকটিক্যালও ওরা অনেক পেতো আর কি আমি যা দেখেছি। এবার বলবো যে প্র্যাকটিক্যাল পড়াশোনা তো খুব এক নম্বর শুনতে পারলাম, জানতে পারলাম, খুব ভালো হতো। এবার বলবো যে কলেজের যে ক্যাম্পাসিং, মানে 3 বছর পড়াশোনা করার পরে যে ক্যাম্পাসিংটা হয় সেই ক্যাম্পাসিংটা কেমন দেয় বিড়লা ইনস্টিটিউট? ক্যাম্পাসিং বলতে গেলে আমি যে সময় আর কি পাস আউট করেছিলাম, তো ওই সময় খুব যে হাইফাই সেটা বলবো না, মোটামুটি হয়েছিল ক্যাম্পাসিং। যেমন ওই সময় এল এন টিতে তোমার 2-3 জন মতো পেয়েছিল, আর ক্যাম্পাসিং এসেছিল এল এন টি, হ্যাঁ এসেছিল এল এন টির মতো। তারপরে বেঙ্গল এনার্জি লিমিটেড বলে একটা কোম্পানি এসেছিল, সেখানে 2 জন পেয়েছিল। এবার দেখো ওদের মানে কোম্পানি ক্রাইটেরিয়া থাকে যে একজন নেবে কি 2 জন নেবে, তো এবার তার মধ্যে কম্পিটিশনের মধ্যে তোমাকে কোয়ালিফাই হতে হবে। তারপরে তোমার একটা ক্যালিব্রেশন কোম্পানি এসেছিল ইলেকট্রোমিটার বলে, সেখানেও অনেকে চান্স পায়। আবার আমি যেখানে মানে আমি যেভাবে জবটা পেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের কলেজে হয়নি, তবে কলেজকে ইনফর্ম করা হয়েছিল, একটা পুল ক্যাম্পাস হয়েছিল, সেন্ট্রাল ক্যাম্পাসিং যেটা বলা হয়, তো সেখানে আমরা ক্যাম্পাসিংটা অ্যাটেন্ড করি, সেখান থেকে আমি জবটা পাই। মানে কলেজের থ্রুতেই তো? তো কলেজের থ্রুতে, মানে কলেজে আর কি মেসেজ এসেছিলো আর কি এরকম যে আমাদের টিপিও যে আর কি টিপিও ছিলেন, তো ওনার কাছে আর কি এসেছিলো। তাছাড়াও টুকটাক এসেছিলো ছোটোখাটো, কিন্তু আমি এই বছর মানে আমি আমাদের কলেজের ফেসবুক পেজে দেখলাম যে এলএনটিতে অনেকে পেয়েছে, অন্যান্য অনেক, হ্যাঁ 2023-এ 2022-এ আমি দেখলাম অনেক স্টুডেন্টরা পেয়েছে, মানে আমার দেখে বেশ ভালো লাগলো যে এটা স্বাভাবিক, নিজের কলেজের জুনিয়ররা যখন চাকরি পায় দেখে খুব ভালো লাগে, মানে ভালো লাগলো যে আমাদের ছেলেরা এত বড় একটা পোস্টে চাকরি পেয়েছে, সত্যি খুব ভালো লাগে। আর নতুন নতুন অনেক কোম্পানি আমি দেখলাম মানে ফেসবুক পেজে পোস্ট করেছিল,
তো ওই সময় আমি দেখলাম যে না বেশ মানে ভালো ভালো মোটামুটি হয়েছে ক্যাম্পাস। তো আলটিমেটলি আমরা জানতে পেলাম, লোকেশন জানতে পারলাম, কলেজে কেমন পড়াশোনা হয় সেটা জানতে পারলাম, কেমন প্র্যাকটিক্যাল হয় সেটা জানতে পারলাম, কেমন ক্যাম্পাসিং দেয়, চাকরি কেমন পাওয়া যায় কলেজ থেকে সেটাও আমরা জানতে পারলাম। এবার কলেজটা মানে হোস্টেল শুধু গার্লস হোস্টেল আছে না? হ্যাঁ গার্লস হোস্টেল আছে, তবে ওটা অনেক পুরনো হোস্টেল, কিন্তু ছেলেদের মানে বয়েজ হোস্টেল নেই, মানে বয়েজ যারা জন্য বাইরে মেসে থাকতে হবে, যারা আর কি মানে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে চান্স পেয়েছে কিন্তু হয়তো মানে দূরে থাকে, তাদেরকে অবশ্যই মেসেই থাকতে হবে, কেননা আমাদের বয়েজ হোস্টেল নেই। আচ্ছা, তাদেরকে মেসে থাকতে হবে, মেসে সেরকম একটা খরচা না, তবে ওখানে প্রচুর মেস পেয়ে যাবে। মেসে কেমন কি খরচা হয়? খরচা বলতে গেলে তুমি যেমনভাবে থাকবে, কেননা আমার অনেক বন্ধুরা থাকতো যারা অনেকে ফ্ল্যাট মতো নিয়ে নিয়েছিল, একসাথে থাকতো চার পাঁচজন মিলে, কেউ আবার মেসে থাকতো। মেসে থাকলে কত টাকা? মেসে থাকলে 1000 টাকা পার হেড কি 800 টাকা পার হেড কি 1200 টাকা পার হেড থাকার জন্য। থাকা খাওয়া টোটাল? থাকা খাওয়া টোটাল, এবার দেখো এবার অনেক মেসে কি হয় মানে অনেকে তোমার রাঁধুনি রেখে দেয়, মানে কুক রেখে দেয়, কুককে টাকা দিতে হয়, নিজেরা সবজি কিনে দেয়, কুক রান্না করে দিল, নিজেদের মতো করে খেলো। আবার খরচ ওইভাবে টোটাল খরচ হয়তো কলকাতার বাজারে সেরকম একটা খরচ হবে না, 3,500-3,500-এর মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে, মানে 3,500-3,500-এর মধ্যে মেসে থাকা কমপ্লিট হয়ে যায়। আর মেয়েদের জন্য কিন্তু হোস্টেল আছে, হোস্টেলে থাকতে গেলে খুবই কম টাকা খরচ লাগে, হোস্টেলে থাকতে গেলে কারণ ওইখানে বছরে হোস্টেলে থাকতে গেলে বছরে একটা দিতে হয়, একটা অ্যামাউন্ট দিতে হয়, খুব কম, হ্যাঁ খুব কম কম অ্যামাউন্ট দিতে হয়। আর আর প্রতি মানে প্রতিদিন দুবার করে মিল দেয়, প্রতি মিলে 25 টাকা করে। এবারে দেখো আমি যে সময় ছিলাম ওই সময় প্রতি মিল 25 টাকা করে ছিল, এবার তুমি যে সময় বাড়ি গেলে ধরো ওই সময় মিলটা খেলে না, তা তোমার ওই সময় মিলের টাকা ধরবে না। তো এবার এখন জানি না মিলের টাকাটা বাড়তেও পারে বা সেমও থাকতে পারে, আমার জানা নেই, কেননা 4 বছর হয়ে গেল। মানে মেয়েদের জন্য এটা, হ্যাঁ মানে মেয়েদের হোস্টেলের ভেতরেই মিলের ব্যবস্থা ছিল। মেয়েদের হোস্টেলটা তোমার 5 তলা, নিচের তলায় আর কি হোস্টেলের মানে সরি মিলের ব্যবস্থা থাকতো, মানে ক্যান্টিন মতো থাকতো, ওখানে ওরা বসে খেত আর কি, অনেকে নিয়েও যেত, আমি শুনেছি যতটা আর কি বান্ধবীদের মুখ দিয়ে। তো আচ্ছা আচ্ছা, তো অনেক অনেক ধন্যবাদ সৌরভকে, কারণ অনেক কিছু শেয়ার করলো তোমাদের সঙ্গে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। Thank you.